আসসালামু আলাইকুম দর্শক, যেহেতু আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদুল আজহা, তাই আমি নাজমুল আপনাদের জন্য নিয়ে আসলাম রাজা নামক একটি ফ্রিজিয়ান জাতির গরুর ভিডিও চিত্র। চলুন এবার রাজা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক এবং রাজার বর্তমান বাজার মূল্য জেনে দেখি। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই রাজার মতো আরও অনেক রাজার ভিডিও ও কুরবানি সম্পর্কিত বিভিন্ন তথ্যমূলক ভিডিও দেখতে একটা লাইক করে দিবেন। দর্শক, এই রাজার সাথে যুক্ত আছে একজন নারী উদ্যোক্তার গল্প। সাধারণত পুরুষ মানুষেরাই গরু খামার প্রকল্প বা লালন পালন করে থাকেন, কিন্তু আজ আপনাদের যে রাজা বা কুরবানির গরুটি সম্পর্কে বলবো তা সম্পূর্ণ একটি নারীর লালন পালন, দেখাশোনা, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু তিনিই করে আসছেন। কিন্তু তিনি ক্যামেরার সামনে আসতে আগ্রহী ছিলেন না, সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিলেন ওনার স্বামীর হাতে। দর্শক, দেখুন একবার এই রাজার মুখের দিকে তাকিয়ে, দেখলেই পছন্দ হবে। প্রায় ২৪ মাস বয়সের এই রাজা চারটি দাঁতের অধিকারী। এইবার কুরবানির জন্য সম্পূর্ণভাবে উপযুক্ত, আপনারা শুধু দাম দর করে নিয়ে যেতে দেরি। দর্শক, এই রাজা কিন্তু আমাদের নারী উদ্যোক্তার নিজের বাড়ির গাভীর বাছুর ছিল, যাকে নিজের সন্তানের মতো করে যত্নের সাথে গত ২৪ মাস ধরে লালন পালন করছেন। জানি না এই রাজা বিক্রয় হয়ে গেলে ওনার কী কষ্ট হবে, তবে ইনশাআল্লাহ তিনি এই কষ্টের ফলাফল পাবেন। দর্শক, চলুন তাহলে দায়িত্বপ্রাপ্ত রাজার মালিকের সাথে কথা বলে রাজার স্বভাব, খাওয়া দাওয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। তার আগে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানিয়ে দিতে চাই। আপনি যেখান থেকে এই গরুটি কিনুন না কেন, গরুর মালিক আপনার বাসা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন, তবে ভাড়ার ব্যাপারটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। আচ্ছা, তো আপনার এই গরুটা সম্পর্কে একটু বলেন। গরুটা আমার কিনা না, এটা আমার বাড়িতে গাভীর বাচ্চা আর কি, বাড়িতে আমার এই বাচ্চাটা হয়েছে। ওই গাভীটা আমি পুষতাম, ওই পোষার থেকেই আমার এই বাচ্চাটা হওয়ার। আচ্ছা, বাইরে থেকে কিনা না, বাসার গাভী থেকে আপনার এই বাছুরটা হয়েছিল, সেই থেকে আপনি পুষছেন। তো ওটা এই আপনার এই গরুর বয়স কতদিন? এটা আমার গরুর বয়স হলো ২৮ মাস। ২৮ মাস। কয় দাঁত হয়েছে? ৪ মাস। ২ বছর ৪ মাস। দাঁত হয়েছে কয়টা এখন আপাতত? আপনার ৪ দাঁত। ৪ দাঁত। আচ্ছা, মাশাআল্লাহ। তো এই গরুর, আচ্ছা যে আপনার খাওয়া দাওয়ার খরচ কেমন, দৈনিক কি পরিমাণ খরচ হয় এই গরুর পিছনে? ভাবি দেখাশোনা করে, মানে এই গরুর যত্ন আত্মীয় সব ভাবি করে, আপনি শুধু জোগাড় দিয়ে দেন, তাই তো? জি জি। আপনার গরুর ওজন কতখানি আইডিয়া করছেন, কত কেজি? মানে আপনার ওজন ৯৫০ কেজি অনুমান করছি। অনুমান করছেন ৯৫০ কেজি? এটা কি ওজন করেছিলেন এক একবার? না, এটা ওজন স্কেলেও ভাগে ওজন করা নাই। হুম হুম। এটা আনুমানিক জেনে ওজন। আনুমানিক ওজন। তা আপনি এটা তো কুরবানির উদ্দেশ্যে লালন পালন করছেন, তো বিক্রির জন্য কত টাকা দাম চাইছেন? এটা আমি আহামরি কোনো মানে ই বলবো না, দাম টাম চাইবো না, কিন্তু আমি মোটামুটি ৬৫০০০০ টাকা চাচ্ছি। ৬৫০০০০ টাকা। দর্শক, এই গরুটার দাম ৬৫০০০০ টাকা আশরাফুল ভাই চেয়েছে। গরুটার ওজন প্রায় আনুমানিক ৯৫০ কেজি। তো আপনারা চাইলে এটা আশরাফুল ভাইয়ের সাথে যোগাযোগ করে গরুটা নিতে পারেন। তো পৌঁছানোর ব্যবস্থা কিছু প্রয়োজনে আমরা তো পৌঁছে দিব, গাড়িতে করে পৌঁছে দিবেন? যদি ওরকম ই থাকে তাহলে কথাবার্তা হয়, তাহলে আমরা হয়তো পৌঁছে দিব। আচ্ছা, কাস্টমার যদি পছন্দ করে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আপনি পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন গাড়িতে করে, আর ভাড়া টাড়া সেটা কাস্টমারের সাথে আলোচনা সাপেক্ষে হবে। আচ্ছা আচ্ছা। তো কাস্টমার কেমন আসছে? কাস্টমার দেখে দেখে যাচ্ছে, যেহেতু
যতক্ষণ পরে কথা বলবে তখন বলছে আর অনেক ভিতরে হয় জায়গাটা অনেক ভিতরে হয় মানুষজনের একটু জানতে ইয়া আছে আশা করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ গরু আপনার খুবই শান্ত প্রকৃতির হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে খুব শান্ত শিষ্ট দর্শক দেখলেন তো রাজা একদম শান্ত মেজাজের আপনার বাসায় ছোট্ট বাবুরাও কাছে এসে আদর করতে পারবে আপনার মূল্যবান কুরবানির গরুটিকে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে আশরাফুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি নিজের চোখে দেখে গরুটি সম্পর্কে বিস্তারিত জেনে কিনতে পারবেন 650,000 টাকা চাওয়া দাম আপনি অবশ্যই দামাদর করে কিনতে পারবেন আপনারা যারা আগ্রহী দেরি না করে এক্ষুনি কল করে কথা বলে দামদর পাক্কা করে নিন কুরবানির ঈদের সময় কিন্তু খুবই কম আপনার আগেই হয়তো অন্য কেউ কিনে নিতে পারে দর্শক ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ ঠিকানা দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন দর্শক ভিডিওটি আর লম্বা না করি সবার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো